হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা চলে এসেছি টালাপ্রত্যয়ের প্যান্ডেল দেখতে। এবছর টালাপ্রত্যয়ের থিম হচ্ছে বিহীন। প্যান্ডেলের ভেতরটা খুবই অন্ধকার, তাও যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এক ঘন্টারও বেশি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। বিকেল 4:30টার সময় গিয়েও দেখি এত ভিড়। আমি তোমাদের পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় এমনই অন্ধকার যে তোমরা কিছুই দেখতে পারবে না। তাই আমি তোমাদের বলবো, তোমরা টালাপ্রত্যয়েতে এসে প্যান্ডেলটা দেখে যাও। এবার আমি তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আমার চ্যানেলে আরও এরকম পুজোর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো এই হচ্ছে টালাপ্রত্যয় 2024-এর দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমার সামনে কিন্তু একটা কুয়াশার মতো ব্যাপার করা হয়েছে। আমরা সাধারণত যেরকম দুর্গা প্রতিমা দেখে অভ্যস্ত, সেরকম দুর্গা প্রতিমা কিন্তু করা হয়নি। আমি তোমাদের অনুরোধ করব, টালাপ্রত্যয়তে এসে প্যান্ডেলটা দেখে যাও, খুব সুন্দর হয়েছে।